ये माकाली ऑटोमोबाइल वर्कशॉप और ये देखिए कूड़ा भट्टी। ये कूड़ा भट्टी हमारे लोकल में लेके जा रहा है और इससे पहले हमारे यहाँ से रोस्टर मशीन गया हुआ है, इन्हीं ने लेके गया हुआ है। और देखिए हमारे रोस्टर मशीन कैसा चलता है नहीं चलता है थोड़ा सा पूछ लेते हैं। और ये कूड़ा भट्टी भी लेके जा रहा है इसी गाड़ी में आपका, देखिए इसी गाड़ी में लेके जा रहा है भैया। दादा आपने कौन जाएगा थे के? আচ্ছা আমার আমাদের এখান থেকে এর আগে রোস্টার মেশিন নিয়ে গেছেন? আপনার এখানে নিয়ে গেছেন। আচ্ছা কেমন চলছে? তখন মালিক বুঝছিল যে কাঠে ভালো, এখন দেখি কাঠে মানে অসুবিধা আছে। আচ্ছা কাঠগুলা তো অসুবিধা হয় মানে একটু ডাস্ট উড়ে। হ্যাঁ হ্যাঁ বাকি কম খরচার মধ্যে কি হয় আর মুড়িও ভালো হয়। আচ্ছা আচ্ছা খুব ফার্স্ট ক্লাস মুড়ি ভালো হয় কেন কাঠগুলা ইসে আপনার হয় আপনার মধ্যে পোলায়। হ্যাঁ হ্যাঁ আর কাঠের তাইতে এক ব্যাগ তো আপনি কমাতে পারবেন না। হ্যাঁ আর এটা ধরলে কাঠগুলার এইটা মানে যখন ইচ্ছা একটা হলে বড় হ্যাঁ মেশিন কেমন চলছে? আমাদের মেশিন ভালো চলছে। আর কি নাম বলা যে প্রোডাকশন কি রকম? প্রোডাকশন ঠিকই আছে, এখন আমরা অতটা করতে পারি না, কাটাল মাটাল এখন মালিক করে নাই। আচ্ছা আচ্ছা এমনি টুকটাক চলছে মোটামুটি 5-6 কুইন্টাল করে। 5-6 কুইন্টাল প্রোডাকশন মানে ভালো প্রোডাকশন, ভালো ইয়া আপনার। আর আমার আমি দেখছি আমি মোটামুটি আজ 8-10 বছর ধরে মুড়ি ভাজছি তো। আচ্ছা তো এই মুড়িটি যেটা যাচ্ছে হ্যাঁ ঘন্টায় 5 কুইন্টাল 5.5 কুইন্টাল এটা সুখম ডেলিভারি নেওয়ার পর। দেখুন এনে মিস্ত্রি হচ্ছে আর আমাদের লোকালের মধ্যে আপনার নামটা কি দাদা? আমার নাম শিবু ভাই। ইনাকে চিনে নি, নিনে আমাদের লোকালের মিস্ত্রি, যে কোনো যদি মেশিনের যদি কোনো প্রবলেম হয় বা মুড়ি ভাজার জন্য আপনি ইনাকে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের সাথে ফোন নাম্বার দিয়ে দেব আপনাকে। আর আমাদের অটোমোবাইল থেকে ইনি দেখুন 5-5.5 কুইন্টাল আপনার হাতি মডেল নিয়ে গেছে, বড় হাতি নিয়ে গেছেন আর 5 কুইন্টাল থেকে 5.5 কুইন্টাল ভাজছেন। আজকে ইনি দেখুন কুড়া ভাটিটা নিয়ে যাচ্ছেন, এর আগে কাঠে ভাজা হচ্ছিল, কাঠে ভাজছিল কিন্তু কুড়ো ভাটিতে আরও সুবিধে, সেই জন্য প্রোডাকশন বেশি আছে কুড়ো ভাটিতে, তো তাই কুড়ো ভাটি নিতে এসছে। হ্যাঁ খরচাও কম বলছে, কুড়ো ভাটিতে খরচা কম, তাই মিস্ত্রি সমেত এসছে, মিস্ত্রি নিজে এসছে আর এই কুড়ো ভাটি নিয়ে যাচ্ছে। তো আমাদের মাকালে অটোমোবাইলস থেকে ধন্যবাদ আপনাকে জানাই। ওকে থ্যাংক ইউ।